আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় ভাই ও বাপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামত আছেন। এই যে আজকে বেগুন ভর্তা করলাম, খিচুড়ি রান্না করলাম, ভুনা খিচুড়ি, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে থাকুন আমি কী কী করতেছি। এই যে বেগুনের পেঁয়াজ মরিচ মাখিয়ে নিলাম, আমার এডিট করা ভালো হয় না, তারপরেও করেছি, আপনারা ভুল বুঝবেন না, আস্তে আস্তে হয়তো বা ঠিক হয়ে যাবে। এখন নতুন যেহেতু এডিট করতে সমস্যা হয়ে যায়, কোত্থেকে কী করি বুঝি না। তো প্রিয় ভাই ও বোনেরা, আপনারা ক্ষমা দৃষ্টিকে দেখবেন, আর আমার যদি ভুল ত্রুটি পান অবশ্যই ধরিয়ে দিবেন। ভাইয়া ও আপুরা আমাকে যেভাবে সাপোর্ট করে আছেন এভাবে সাপোর্ট করবেন, আর আমি তো আসি নিচে আপনাদের সাপোর্ট করব। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থেকে যাবেন। এখানে দুই কাপ চাল নিয়েছি আর দুই কাপ ডাল নিয়েছি, আর এখানে সব কিছুই আছে উপকরণ, যেহেতু ভুনা খিচুড়ি রান্না করব, দেখতেই তো পারছেন। তো ভাইয়া আপুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা আমার মন থেকে আপনাদেরকে অনেক অনেক দোয়া করি, আপনারা আমার পাশে থাকবেন এভাবে। আর আমি প্রতিদিন সবার ভিডিওতে ঢুকতে পারি না, তার জন্য ক্ষমা করবেন। প্রতিদিন প্রতিনিয়ত একজনের ভিডিও দেখা তো সম্ভব না, ধরেন অনেকেই সাবস্ক্রাইব করে তাদের ঘরেও যেতে হয়, এটা নিয়ে আপনারা ভুল বুঝবেন না। আমি দেরিতে হলেও আপনাদের ভিডিও থেকে আমি ঘুরে আসব, দয়া করে আমাকে ভুল বুঝবেন না। এই যে সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি, কষানো শেষ। আমি এত জোরে কথা বলতে চাই তারপরেও আসতে হয়ে যায়, কী করব বুঝি না। হয়তো বা মাইক্রোফোন কিনতে হবে, তারপরে যে স্পষ্ট কথা বোঝা যাবে। আজকে হঠাৎ মনে হলো যে অনেক দিন তো সাদা ভাত খাচ্ছি, কী করব, আমি আবার পোলাও টোলাও খাইতে পারি না, যার জন্য একটু খিচুড়ি ভাত পছন্দ করি। তা হঠাৎ মনে হলো যে খিচুড়ি রান্না করি, আর মাংস তো রান্না আছে, তাহলে খিচুড়িটা রান্না করে ফেলে আর বেগুন ভর্তা, ব্যাস এটাই হয়ে যাবে আমার খাওয়া। তবে অনেক টেস্টি হয়েছে, কী বলবো, অনেক অনেক মজা হয়েছে, খাইতে অসম্ভব টেস্টি হয়েছে। কষিয়ে রান্না করেছি, একটু নরম চরম করে রান্না করেছি। আর মামা তো এইগুলো খায় না, ঝাল খাবার খেতে পারে না, আমার জন্যই যেটুকুই করি আমার জন্যই করি, আর যা যা কিছু তৈরি করি বেশিরভাগ আমারই খাওয়া পারে, মামা অত একটা খায় না, খায় কোনো রকম। তবে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন। আমার কিছু ভাই ও আপুরা আছে, ভাইয়া ও আপুরা ওনারা এক দুই সেকেন্ড দেখে সাবস্ক্রাইব করে, এটা কিন্তু সমস্যা দুজনেরই, আপনারা এটা মোটেও করবেন না। আর আপনারা দয়া করে লাইক দিবেন প্লিজ, আমি যার ভিডিও দেখি আর মিনিটখানিক দেখে তাকে আমি লাইক দিয়ে তারপরে ফুল ভিডিও ওয়াচ করে তারপরে আমি কমেন্ট লিখে কমেন্ট দিই, কমেন্টের মধ্যে আমার জানায় ভালো মন্দ। তো আপনারা প্লিজ লাইক দিবেন, লাইক একটা আঙুলের ছোঁয়া, একটা আঙুলের টাচ স্পর্শ, এটা দিতে কিসের এত কষ্ট আমি বুঝি না। এটা গরম করতে হবে মাংসর, আমার খিচুড়িটা রান্না শেষ। বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, জানি না ভাগ্যে কী আছে, সুস্থভাবে যেতে পারবো কিনা বাংলাদেশে,
সবাই দোয়া করবেন। আর আমি দেখেছি যাদের ভিডিও দেখি তারা আমার ভিডিও দেখে, তাছাড়া দেখে না। হয়তো বা বাংলাদেশে যেহেতু আমার তো আর ওয়াইফাই লাইন থাকবে না, তখন যে কি মোটেও মনে হয় 0 পয়েন্ট থাকবে আমার ভিউ ভিডিওতে, যেটা ভাব বোঝা গেল। আমি আমি প্রতিদিন না হলেও 300-400 জনের মানুষের ভিডিও দেখি, তার সীমিত আমি 170 কিংবা 150 এরকম ভিউ পাই। তবে ফুল ভিডিও কেউ দেখে, কেউ দেখে না। প্লিজ দয়া করে আপনারা ফুল বডি সরি ফুল ভিডিও দেখবেন, টেনে দেখবেন না। আমি কথা বলতেছি আমার সত্যি হাঁপ লাগতেছে, অনেক ফিল করতেছি, নার্ভাস ফিল করতেছি। তো আমি এ পর্যন্ত রাখতেছি, আমার আম্মুর জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া আছে। আল্লাহ হাফেজ।